হাই, তো ভিউয়ার্স কেমন আছো তোমরা সবাই? ক্লাস 10 এক্সারসাইজ 5, এক্সারসাইজ 5.1, চ্যাপ্টার 5। তো আজকে চলো আমরা করব অ্যারিথমেটিক প্রোগ্রেশন। তো ফার্স্ট যে এক্সারসাইজ সেটা থেকে আমরা কিছু করব। দেখো ফার্স্ট কি, আমরা কোয়েশ্চন নাম্বার 2 নিয়ে নিলাম, রাইট? At first, your term of AP, of the AP, when the first term A and the common difference DR. देखो, fourth term अमाके नहीं नहीं करते होगे, तो क्यों भी अमने करवो, चलो, एक को देखे नीची, तो चलो, basic part होते तो जानाटा दोर कर, AP की. देखो, इरा करते के लिए, जे formula टा प्रयोजन, जे सूत्र टा basic কনসেপ্টটা তোমাদেরকে আয়ত্ত করতে হবে, তাকে ভালো করে বুঝতে চেষ্টা করো। চলো আমরা দেখি তার মধ্যে কী কী আছে। দেখো একটা কাজ করতে হবে কি, যখন আমরা এপি নিয়ে নিয়ে করো ফার্স্ট টার্ম, আমরা ধরো সাপোজ 2, 5, 7 এগুলো দেওয়া থাকতে পারে, 9 দেওয়া থাকতে পারে, ঠিক তো? এবার দেখো ফার্স্ট এটাকে কি আমরা বলবো, ফার্স্ট টার্ম, ফার্স্ট টার্ম, ঠিক আছে? এটা কি সেকেন্ড টার্ম, তো এটাকে আমরা কি লিখবো, এ ওয়ান। এটাকে কি 5 কে আমরা ধরবো, এ টু, 7 কে ধরবো, এ থ্রি, 9 কে ধরবো কি, এ টু, এ ফোর। এভাবে আমরা নির্ণয় করবো, কাউন্ট করবো। আচ্ছা আরেকটা জিনিস বলি, এ ওয়ানকে কিন্তু আবার এও ডিভাইড করা হয়, এগুলো আমরা চিহ্নিত করি বিভিন্ন সময়, বিভিন্নভাবে করার সময় আমরা এটি লক্ষ্য করে থাকি। তো চলো আমরা এগুলো হলো, আরেকটা কিছু পার্ট আমরা দেখে নিচ্ছি। আরেকটা পার্টের মধ্যে আমরা থাকবে কি, দেখো আমি এগুলো মুছে দিয়ে দিলাম, ঠিক আছে? এবার দেখো কি থাকবে, এবার ধরো তাদের মধ্যে কমন ডিফারেন্সটা কীভাবে নির্ণয় করতে হবে। ডিফারেন্স নির্ণয় করো যে সূত্র, সূত্রটা কী করতে হবে। দেখো ডিটা আমরা কীভাবে ফাইন্ড করবো, তাই তো? দেখো এ টু মাইনাস এ ওয়ান এভাবে নির্ণয় করবো, ঠিক আছে? তার মধ্যে জানতে গেলে আমাকে তিনটি নাম্বার জানতে হবে, তাই আমরা ফার্স্ট, সেকেন্ড, থার্ড তিনটি নাম্বার জানলে আমরা কমন ডিফারেন্সটা তার মধ্যে ঠিক আছে কি না যাচাই করা করতে পারবো। দেখো তাহলে দেখো 5 ছিল, এ টু কত, 5 ছিল, মাইনাস 2, দেখো তাদের মধ্যে ডিফারেন্স কি, 3 চলে এলো, ঠিক তো? এটা মাইনাস থাকবে না, 3। আচ্ছা তো দেখো আবার এটা ডি বা ডি ওয়ান, এটা ডি টু, ধরো কী থাকবে, এবার এ থ্রি মাইনাস এ টু থাকবে, এ থ্রি মাইনাস এ টু, এটার মধ্যে কী থাকবে, দেখো এ থ্রি কি 7 - 5 ইজিক্যাল টু কি, 2। দেখো এটা কি সমান হলো, সমান হয়নি তো, তাহলে আমরা কি লিখতে পারি, ডি ওয়ান নট ইকুয়াল টু ডি টু, ডোনেট করতে পারি, কারণ ডি ওয়ান, ডি ওয়ানে ছিল কি তা 3 আর ডি টুতে ছিল 2, দুটো তো সমান হয়নি। তাহলে কাজটি কী করব, কাজটি এটা আমার কি যে রুলস, সেই রুলসটি মানে নিই, সমান্তর প্রগতি হয়নি, অ্যারিথমেটিক প্রোগ্রেস হয়নি। তাহলে চলো আমরা দেখে নিই কীভাবে করবো। আরেকটি এক্সাম্পল আমি নিয়ে নিচ্ছি, দেখো একটি এক্সাম্পল আমি তোমাদের সামনে দিয়ে দিচ্ছি, আমি এটাকে ফ্রেশ করে নিচ্ছি বোর্ডটাকে। দেখো আমি এবার দিলাম, সাপোজ ধরো তোমাদেরকে একটা জিনিস দিয়ে দিলাম, একটা জিনিস হলো কি, 2, 5, 8, 11 এগুলো আমি দিয়ে দিলাম। দেখো তাহলে এটা কি, এ ওয়ান কি 2, এ টু কি হলো 5, এ থ্রি 8 হয়ে গেল। আচ্ছা আমার লেখাটা কিন্তু সুন্দর হয়নি, বোর্ডের মধ্যে যে লিখছি তোমরা একটু, এটা তো জানোই একটু সুন্দর হবে না,
তো তোমরা একটু এটাকে ধৈর্য সহকারে একটু দেখে নিও এবং বুঝে নিও, ঠিক আছে? দেখো আমরা এখানে ডি নির্ণয় করি, ডি ডি ওয়ান ধরতে পারো, তাহলে এ টু মাইনাস এ ওয়ান। এবার দেখো এ টু কী ছিল, ফাইভ মাইনাস টু ইকুয়াল টু কী দাঁড়ালো, থ্রি, ঠিক আছে? চলো আমরা এবার দেখে নিই ডি ডি টুতে কী আছে, এ থ্রি মাইনাস এ টু। এবার এ থ্রিতে কী ছিল, এইট মাইনাস ফাইভ, এবার কী হলো, থ্রি। দেখো দুটো কি সমান হয়েছে, দুটোতে এটা কি থ্রি। দেখো এটার মধ্যে কী ছিল, থ্রি, এটা তো আছে থ্রি। তাহলে আমরা লিখতে পারি ডি ওয়ান ইকুয়াল টু ডি টু, তাহলে কি এটা তিনটি প্রোগ্রেস হয়ে গেল, রুলস মেনে গেলো, এটাই আর একটি প্রোগ্রেস। ডি সবসময় সমান থাকবে এবং সেম দাম একটু একটু চলে যাবে, একটু একটু করে বেড়ে যাবে, তাহলে কি তিন তিন করে প্রত্যেকটি বেড়ে গেছে। দেখো দুইয়ের সঙ্গে যখন আমরা তিন যোগ করবো কত হবে, পাঁচ হবে, পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট হবে, আটের সঙ্গে তিন যোগ করলে কি এগারো হবে, এইভাবেই কিন্তু অঙ্কগুলো করতে হয়। তো চলো এর পরবর্তী যে আমরা অঙ্কটি, আমরা অঙ্কটি ওখানে এখানে সমস্যা সমাধান করার চেষ্টা করি। তোমাদের যদি কোনো কমেন্ট থাকে, কোনো কিছু করার থাকে কমেন্ট, তাহলে আমাকে জানিও, আমি করে দেবো। ওকে দেখো ফার্স্ট এ ফার্স্ট টার্ম কী, তার মানে এ ওয়ান বাই এ ইজিক্যাল টু কি, এ ইজিক্যাল টু কী দেওয়া আছে, টেন, ডি দেওয়া আছে কি, টেন, তার মানে আমার ফোর্থ টার্ম আমাকে নির্ণয় করতে হবে, তাই তো? তাহলে দেখো এ টু যে অনুকর্ষণ করা হবে, তো অনুকর্ষণ কী, এ প্লাস ডি লিখতে হবে। তো এ ছিল কত, টেন প্লাস ডি হলো কি, টেন, ইকুয়াল টু কী হবে, টোয়েন্টি। তো আমি এখানে লিখে নিলাম টোয়েন্টি, ঠিক আছে, আমি এখানে লিখে নিলাম। তারপরে এ টু যে অনুকর সময় জানবো, তো অনুকর সময় কী করতে হবে আমাকে, এ টু সরি এ থ্রি যে সময় করবো আর কি। দেখো এ থ্রি আমাকে বের করতে হবে, তো অনুকর সময় কী লিখবো, এ টু প্লাস ডি, এ টু কী ছিল, টোয়েন্টি ছিল, প্লাস কী হবে, টেন, তো কত হয়ে যাবে, থার্টি। এভাবে আমরা এখানে থার্টি লিখে নিলাম। তারপরে দেখো এটা দশ দশ করতে 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 বেড়ে যাচ্ছে, এটাও আমরা করে দেব। তো চলো আমরা সূত্রের মাধ্যমে আগে করে দেখি তাদের কী হয়, ঠিক তো? চলো সূত্রের মাধ্যমে আমরা করে দেখছি। আচ্ছা তো দেখো তারপরে আমরা কী করবো, ডি ডি ফোর ইকুয়াল টু কী করবো, এ থ্রি প্লাস ডি এটাকে নির্ণয় করে দেবো। দেখেছিল থার্টি প্লাস টেন ইকুয়াল টু কত ছিল, ফোরটি, ঠিক আছে? ডি ফাইভ ইকুয়াল টু কি, এ এ ফোর প্লাস ডি, এ ফোর প্লাস ডি, এ ফোর কত ছিল, এ ফোর দেখো এটা কি, ফোরটি, তাহলে কেন ফোরটি প্লাস কি, টেন, এগুলো কী হবে, ফিফটি। দেখো এটা যে কী ছিল, টোয়েন্টি থার্টি, এখানে আমরা কী পেলাম, ফোরটি পেলাম, ফিফটি পেয়ে গেলাম। এই ছিল কি আমাদের একচুয়ালি প্রোগ্রেসে আমরা ফোরটাও আমরা করে নিলাম, ঠিক আছে? তো এখানে সুন্দর করে তোমরা নিচ লিখে নিতে পারো কই কী হলো। দেখো আমরা পেয়েছি কি, পেয়েছি টোয়েন্টি থার্টি ফোরটি অ্যান্ড ফিফটি, এই যে চারটি আমরা পেয়ে গেলাম কি, এটাই আমাদের কি ফোর টার্মস অ্যারিথমেটিক্স হয়ে গেল। তোমাদের কোনো কোয়েশন থাকলে প্লিজ কমেন্ট করে জানিও, এবং আমরা পরবর্তী যে কোয়েশনটি আমরা এটাই সমস্যা সমাধান করার চেষ্টা করছি। দেখো ফোরের যে কোয়েশনটা ছিল কি, সেটা হবে এ টু এ মাইনাস টু আর ডি হলো জিরো। চলো আমরা এটাকে আমরা রাফটাকে আমরা মুছে দিলাম।
আচ্ছা দেখো তারপরে কি করব এ টু ইজ ইকুয়াল টু এ প্লাস ডি তার মানে এ টু ছিল এ কি ছিল কি তো মাইনাস টু প্লাস জিরো ইকুয়াল টু মাইনাস টু তারপরে এ থ্রি ইজ ইকুয়াল টু এ টু প্লাস ডি এ টু ছিল কি মাইনাস টু প্লাস জিরো অবভিয়াসলি মাইনাস টু যা ছিল যা যা হবে দেখো সবগুলো মাইনাস টু বেড়ে যাচ্ছে ঠিক তো তাহলে ফরেস্ট আমরা দেখে নিচ্ছি দেখো এটাতে কি ছিল আচ্ছা দেখো এটাতে কি চেঞ্জ তাহলে এ ফোর আমরা এখানে কি করবো এ থ্রি প্লাস ডি এ থ্রি কি ছিল মাইনাস টু প্লাস জিরো কি মাইনাস টু এ ফাইভ কীভাবে নির্ণয় করবো এ ফোর প্লাস টেন এ ফোর হয়েছিল কি মাইনাস টু প্লাস জিরো ইজ ইকুয়াল টু মাইনাস টু এইভাবে আমরা এইভাবে আমরা যতগুলো অঙ্ক ছিল সবগুলো আমরা করে দেবো ঠিক আছে চলো তারপরে দেখি আর এখানে কি আছে তারপরে রোমান থ্রি এটাকে এসেম একই পর্যায়ে আমরা করবো একই একই পদ্ধতির মাধ্যমে করবো দেখো ফার্স্ট টার্ম দেওয়া আছে সেকেন্ড টার্ম আমাকে নির্ণয় করতে হবে এ টু ইজ ইকুয়াল টু এ প্লাস ডি তারপরে এ থ্রি ইজ ইকুয়াল টু কি এ টু প্লাস ডি এইভাবে নির্ণয় করতে হবে তো চলো আমরা করে দিচ্ছি ফোর প্লাস ডি ছিল কি মাইনাস থ্রি মাইনাস থ্রি তাহলে দেখো ফোর প্লাস মাইনাস কি মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু কি ওয়ান হয়ে গেল ঠিক আছে চলো ফোর টার্মটা দেখছি কি হয় দেখো এ টু কি ছিল ওয়ান প্লাস মাইনাস থ্রি ওয়ান প্লাস মাইনাস কি মাইনাস থ্রি আনসার হবে কি মাইনাস টু তাহলে আমরা লিখতে পারি ওয়ান কমা মাইনাস টু ওয়ান কমা মাইনাস টু এই আনসার তারপরে কী হবে আমরা দেখি এ ফোর এ থ্রি এ থ্রি প্লাস ডি দেখো এ থ্রি কি মাইনাস টু প্লাস মাইনাস থ্রি মাইনাস টু প্লাস মাইনাস মাইনাস থ্রি এগুলো কি মাইনাস ফাইভ এই আমরা করবো সরি এখানে আমি ঠিক আছে এ ফোরটা লিখে নিলাম আগে এ থ্রিটা লিখে নিই তাহলে এ টু প্লাস ওয়ান কী হবে এ টু ছিল কি এ থ্রি এ টু এ থ্রি থ্রি এ থ্রি কি মাইনাস টু প্লাস মাইনাস থ্রি মাইনাস টু প্লাস মাইনাস মাইনাস মানে সবই হয়ে গেল একটু মিষ্টি করে দিলাম তো এ ফাইভ আমাকে নির্ণয় করতে হবে এ ফাইভ কি এ ফোর এ ফোর প্লাস ডি এ ফোরে কি ছিল মাইনাস ফাইভ প্লাস মাইনাস থ্রি দেখো মাইনাস ফাইভ মাইনাস থ্রি কত হয়ে যাবে মাইনাস এইট হয়ে গেল একটা ছিল কি মাইনাস ফাইভ একটা ছিল কি মাইনাস এইট এই ছিল তোমাদের রিকোয়েড আনসার তো বাকি দুটি তোমরা করে নাও যদি একটু ভালো লাগে ভিডিওটা প্লিজ কৃপণতা করো না সবাই একটা লাইক তো অন্তর্ভুক্ত করে দেবো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে নোটিফিকেশন বেলটি বাজিয়ে দেবো এবং আমার ভিডিওটি বিভিন্ন গ্রুপে মধ্যে তোমরা শেয়ার করে দেবো তো চলো আবার দেখা হবে তোমাদের অন্য একটি ভিডিওতে এবং অন্য কিছু একটা টপিক নিয়ে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এবং পড়াশোনা চালিয়ে যাও ওকে বাই